শীতের বাজারে কমলালেবুর ছড়াছড়ি, দার্জিলিং, সিকিম, নাগপুর, পাঞ্জাব, এমনকি সুদূর মালটা থেকে তেনারা এসে হাজির হয়েছেন। তাই ভাবলাম এবার একটা কমলার কেক বানালে জম্পেশ হয়। বলছি কমলার কেক, কিন্তু যে কোনো লেবু দিয়েই কিন্তু এটা বানানো যায়। মুসম্বির মরশুমে মুসম্বি দিয়ে অথবা পাতি বা কাগজি লেবু দিয়েও দারুণ হবে। প্রথমেই আমরা একটা গোটা কমলা লেবু সেদ্ধ করতে বসাবো। আগে হ্যাঁ, গোটা কমলা খোসা ফোসা বিচি ফিচি সমেত, যে কোনো লেবুর আসলি সৌরভ কিন্তু তার খোসায়। আরে ধুর, সেই সৌরভ নয়। যাই হোক, কমলার কেকে কমলার শুধু কোয়াগুলো দিলে কেকটায় কিন্তু লেবুর গন্ধটা প্রকট হবে না, আর সেদ্ধ করে নেওয়ার ফলে কাঁচা ফলের তিতকুটে ভাবটা অনেকটা কমে যাবে, বাটলে একেবারে মসৃণ হবে, মুখে কিছুই পড়বে না। 20 মিনিট সেদ্ধ করে একটা চাকু দিয়ে ফুটো করে বাষ্পটা বের করে দিতে হবে। তারপর মোটামুটি গরম থাকতে থাকতেই মিক্সিতে বেটে নেবে। ইতালিতেও ওরা লেবু দিয়ে এক ধরনের কেক করে, ঠিক এই পদ্ধতিতে। এছাড়াও আমরা আরেকটা কমলার খোসার একদম বাইরের আস্তরণটা একটা গ্রেটারের সাহায্যে বের করে নেব। গ্রেটারে ধার না থাকলে বটি বা ছুরি দিয়ে খুব পাতলা করে ছাড়িয়ে নিতে হবে, যাতে সাদা তেতো অংশটা না উঠে আসে। এর সাথে যাবে একটু সাদা তেল। পুরোটাই মাখন না দিয়ে তার অর্ধেক মাপের তেল দিলে কেকটা একটু ভিজে ভিজে হয় আর খাবার সময় গলা শুকিয়ে যায় না। টক দইও দিচ্ছি। টক দই কেকটাকে নরম করা ছাড়াও টক ভাব আনে, আর বেকিং সোডার সাথে রাসায়নিক বিক্রিয়া করে কেকটাকে ফুলতে সাহায্য করে। নুনটাও এই মিশ্রণেই দিচ্ছি, চাইলে ময়দার সাথেও দেওয়া যেতে পারে। এছাড়াও একটু মুখে পড়লে ভালো লাগে বলে আমরা অল্প পোস্ত দিচ্ছি। ইউরোপে অনেক সময় লেবুর কেকে ওরা কালো পোস্ত ব্যবহার করে। কাঁচা না দিয়ে 1 মিনিট শুকনো তাওয়ায় ভেজে দিচ্ছি, তাতে গন্ধটা আরেকটু ভালো হবে। বাকি অন্য কিছু করার আগে কেকের টিনটাতে মাখন লাগিয়ে রাখতে হবে। উনা ঘুপচি সব জায়গায় খেয়াল করে মাখন লাগাতে হবে। এরপর 1 চামচ ময়দা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো টিনটা ময়দার একটা প্রলেপে ঢেকে দিতে হবে। হয়ে গেলে বাড়তি ময়দাটা ভালো করে ঝেড়ে ফেলবে। ব্যাস, এবার টিন রেডি। ওভেনটা 180°C গরম করতে বসিয়ে বাকি কাজ করতে হবে। বাইরের দেশে কেক বানানোর জন্য কম প্রোটিনের এক ধরনের ময়দা পাওয়া যায়, সেটা পাওয়া গেলে ব্যবহার করতে পারো। আমাদের এখানে পাওয়া যায় না, বা গেলেও দাম অনেক বেশি। তার বদলে আমরা পুরোপুরি ময়দা ব্যবহার না করে তার সাথে 10% কর্ন স্টার্চ বা কর্নফ্লাওয়ার দিচ্ছি, তাতে কেকটা আরও নরম হবে। আমাদের দেশে চিনির দানাগুলো ইয়াব বড় বড়, তাই মিক্সিতে অল্প ঘুরিয়ে নিতে হবে। এবারে কেকের মিশ্রণ তৈরি করব। প্রথমে ছোট ছোট টুকরো করে কাটা মাখনটা ভালো করে ফেটিয়ে একটু নরম করে নিতে হবে। মাখনটা কিন্তু খুব ঠান্ডা হলে চলবে না, শীতের দিনে আগের দিন রাত্রে ফ্রিজ থেকে বের করে রাখলেই ভালো। মাখনটা নরম হয়ে গেলে এবার চিনি দিয়ে ফেটাতে হবে। হাত দিয়ে ফেটালে আমি দেখেছি বিটার বা বিস্কিট থেকেও খালি হাতে বেশি সহজে ফেটানো যায়। বড়ি দেওয়ার জন্য ঠিক যেমনভাবে কলার ডাল ফেটানো হয় ঠিক তেমন। একবার করে দেখো। ইলেকট্রিক বিটারে করলে ফুল স্পিডে না করে মাঝারি স্পিডে বিট করাই ভালো। মাখন আর চিনিটা দেখবে একটা সময় ফুলে উঠেছে, আর রংটা হলদে থেকে প্রায় সাদাটে হয়ে গেছে। মাঝে মাঝে বাটির চারধার থেকে কাচিয়ে নেবে। মেশিনে আমাদের 6 মিনিট সময় লেগেছে, তবে এখানে ঘড়ি না দেখে চোখের আন্দাজটাই বেশি কাজে দেবে। যখন দেখবে মাখনটা এরকম একদম ফুসফুসে হয়ে গেছে, অথবা যখন কাঁধ ব্যথা হয়ে যাবে, তখন একটা একটা করে ডিম দিয়ে ফেটাতে শুরু করবে। একটা ডিম দিয়ে ফেটিয়ে পুরোটা যখন মিশে যাবে, তারপরেই পরের ডিমটা দেবে। আরেকটা ব্যাপার, ডিমগুলো একটা বাটিতে উষ্ণ জলে 30 মিনিট ভিজিয়ে রাখবে। ফ্রিজের ঠান্ডা ডিম হলে মাখনটা জমে যাবে আর মিশ্রণটা কেটে যেতে চাইবে। ভিডিও করার সময় এই বিপত্তিটা আমাদের অল্প হলেও হয়েছিল। যদি দেখো ছানা কাটার মতো মাখনটা ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাহলে এক একটা ডিমের পর 1 চামচ করে ময়দার মিশ্রণটা দিতে থাকবে, তাহলে দেখবে ব্যাপারটা অনেকটা ম্যানেজ হয়ে যাবে। ডিম সবকটা মেশানো হয়ে গেলে এবারে কমলা লেবুর মিশ্রণ আর ময়দার মিশ্রণটা দেওয়ার পালা। কমলা লেবু আর ময়দা দুটোর মিশ্রণই অর্ধেক অর্ধেক দিয়ে প্রথমে মিশিয়ে নিতে হবে। একবারে পুরো কমলা লেবু মিশ্রণটা দিয়ে দিলে মাখন আর ডিমের যে ইমালশনটা তৈরি হয়েছে, হঠাৎ করে অনেকটা জলীয় জিনিস পড়ার ফলে সেটা কেটে যাবে। একান্তই যদি কেটেও যায়, কেকটা কিন্তু খেতে খারাপ হবে না। তবে এত দামি দামি জিনিস দিয়ে একটা খাবার তৈরি করছি, যখন চেষ্টা তো করবোই যতটা ভালো করা যায়, তাই না? ব্যাস, কেকের মিশ্রণ তৈরি। কমলার সাথে পেস্তা ভালো যায়, দেখতেও সুন্দর লাগে, তাই খোসা ছাড়ানো কাঁচা পেস্তা সামান্য ময়দা মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। পেস্তার বদলে কাজুও দেওয়া যায়। বেকিং পাউডার যেই জলের সংস্পর্শে এসেছে, অমনি কিন্তু তার কম্ম করতে শুরু করে দিয়েছে। তাই যত তাড়াতাড়ি পারবে টিনে ভরে কেক বাবাজিকে ওভেনের গহ্বরে চালান করে দিতে হবে। সময় লাগবে 35 মিনিট থেকে 1 ঘন্টা। একদম ঠিক ঠিক সময় বলা কঠিন, কারণ সবার ওভেন আলাদা আলাদাভাবে কাজ করে।
যতক্ষণে কেক হচ্ছে ততক্ষণে আমরা কেকের ওপর দেওয়ার জন্য একটা টক মিষ্টি শিরা বানিয়ে ফেলি। শিরা বানানোর জন্য প্রথমে যেটা বানাচ্ছি সেই জিনিসটাকে বলে ওলিও স্যাকারাম। সময় বা ধৈর্য না থাকলে এটা বাদ দিয়ে শিরা বানাতে পারো, খুব বেশি তফাৎ হবে না। আগের দিন একটা কমলা লেবুর খোসার সাদা তেতো অংশটা বাদ দিয়ে পাতলা করে ছাড়িয়ে 50 গ্রাম চিনি মাখিয়ে রাখবে। একটা নোড়া দিয়ে হালকা পিষে দিতে পারলে আরও ভালো। চিনিটা কমলা লেবুর খোসা থেকে জল আর সুগন্ধি তেলগুলো বের করে আনবে। চিনি সহ খোসাগুলো একটা সসপ্যানে দিয়ে তার মধ্যে দুটো কমলা আর টকের জন্য দুটো পাতি লেবুর রস সব মিলিয়ে মোটামুটি 100 মিলি লেবুর রস দিচ্ছি। পাতি লেবুটা লাগবেই, কারণ শুধু কমলায় তেমন টক হবে না। আরও 50 গ্রাম চিনি দিচ্ছি, তাহলে মোট দাঁড়ালো 100 মিলি লেবুর রস আর 100 গ্রাম চিনি। এটা জাল দিয়ে চিনিটা গুলে গেলেই আর 2 মিনিট ফুটিয়ে ছেঁকে নেবে। শিরাটা যেন ঘন না হয়ে যায়, তাহলে কেকে ঢুকবে না। এই শিরাটা কিন্তু আগে থেকে বানিয়ে রাখা যায়। শিরা বানাতে বানাতে কেকের দিকে নজর রাখবে। বাইরেটা বেশ বাদামি হলে মধ্যিখানে একটা কাঠি ঢুকিয়ে দেখবে। যদি কাঠিটা পরিষ্কার বেরিয়ে আসে, অর্থাৎ গায়ে কোনো কাঁচা মিশ্রণ লেগে না থাকে, তাহলে বুঝবে কেকটা হয়ে গেছে। আর থার্মোমিটার থাকলে কেকের মাঝখানের তাপমাত্রা 92 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস হলেই নামিয়ে ফেলবে। টিন থেকে বের করার আগেই গরম অবস্থাতেই কেকের মধ্যে লেবু শিরাটা চামচে করে ঢেলে দেবে। দেখে অনেকটা মনে হলো দেখবে পুরো শিরাটাই কেকটা মরুভূমির মতো শুষে নিচ্ছে। ব্যাস, কমলার কেক তৈরি। শীতে 3-4 দিন পর্যন্ত বাইরেই কেকটা ভালো থাকে, যদিও 4 দিন পর্যন্ত এই কেক কারোর বাড়িতেই থাকবে না, তার আগেই উবে যাবে। বারান্দায় রোদ্দুর আর কমলা কেক চাহাতে আরাম কেদারায় তুমি। শীতকাল এসে গেছে সুপর্ণা।